পরিবেশ এবং মানবাধিকার রক্ষায় ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করছে। বিশেষ করে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে, যে ব্যক্তি এবং সংগঠনটি প্রথম রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় সেটা হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস। আবার দেশে বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা রোধ, গরিব অসহায়দের পাশে দাঁড়ানো বলেন, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং মানবাধিকার রক্ষায় এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে। সামনে জাতীয়ভাবেও কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং মাননীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরো থেকে এটা নিবন্ধনের উদ্যোগ নিয়ে যেন আন্তর্জাতিকভাবে এটা কাজ করা যায় সে উদ্যোগ নিয়েছেন। মূলত মানবাধিকার রক্ষার জন্য আমরা আজকে সংগঠিত হয়েছি। আপনারা যারা আছেন সবাই নিজেরা নিজের পাশের মানুষটির অধিকার রক্ষায় এবং এই পরিবেশ রক্ষার জন্য কাজ করবেন সে প্রত্যাশা। আজকে বাংলাদেশে অনেক দিক দিয়ে উন্নতি হলেও পরিবেশটা আমরা দিন দিন নষ্ট করে ফেলছি। বিশেষ করে ঢাকা শহর বাস অযোগ্য শহরের তালিকায়, দূষণের নগরী, জলাবদ্ধতার নগরী। আমরা এখানে একসময় ঢাকা শহরে যারা ব্রিটিশ আমলে শতাধিক নদী ছিল, পাকিস্তান আমলে ছিল 46 নদী, এখন সেটা মনে হয় 24-25 এসে ঠেকেছে। যাও আছে, যা ছিল তার অর্ধেকও নেই। যেটা ছিল ধরেন 500 গজের সেটা এখন 100 গজে ঠেকেছে। এরকম একসময় ধানমন্ডি থেকে নৌকা করে মানুষ এই বাড়ি দ্বারা যেত, এটা মানুষ এখন বললে হাসবে। ধানমন্ডি থেকে নৌকা করে হাতিরঝিল হয়ে এদিকে এক সময় বাড়ি দ্বারা ওদিকে যেত। তাই আমাদের নদী বাঁচাতে হবে, পাহাড় বাঁচাতে হবে, কারণ এইগুলি সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা আমাদের জন্যই। আমরা যারা কোরআনে ইসলাম বিশ্বাসী, তিনি বলছেন আমি পাহাড় নদী সাগর সব কিছুকে থরে থরে সাজিয়েছি মানুষের জন্য। এখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন ভূমিকম্প হয়, বন্যা হয়, তারপরে অনেক প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। তাহলে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আর মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার, এই মৌলিক অধিকার রক্ষা করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই জন্য ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করছে। আসুন আমরা সবাই ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পতাকার তলে আমরা সমবেত হই এবং নিজের অধিকার, মানুষের অধিকার রক্ষায় আমরা কাজ করি। মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ আব্দুল আজিজ সাহেব এই প্রতিষ্ঠানটা করেছেন আমাদের সবার জন্য, মানুষের জন্য, এবং ওনার এই সংগঠনের স্লোগান হচ্ছে দিন শুরু হোক দানে। আমরা অপরের জন্য দান করে আমার আয়ের একটি অংশ আমার গরিবের জন্য, দুস্থদের জন্য দান করে দিনটা শুরু হোক, এই কাজটা করেছেন। উনি নিজের টাকা খরচ করে এগুলি করেন। আজকে শুধু এই সংগঠনের জন্য তিনি আজকে এখানে এসেছেন চট্টগ্রাম থেকে, এবং উনি এখান থেকে দেওয়ার জন্য এখানে এসেছেন, নেওয়ার জন্য না। আসুন না আমরা একটু নিজেদের ব্যস্ততা সময়ের মাঝে কিছুটা সময়, কিছুটা অর্থ মানুষের জন্য ব্যয় করি আলহাজ আব্দুল আজিজ সাহেবের দেখানো পথে। আসুন আমরা সবাই মানবাধিকার রক্ষায়, পরিবেশ রক্ষায় একযোগে কাজ করি। আজকে এই শতব্যস্ততার মাঝেও আপনারা সবাই এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে মাননীয় প্রধান অতিথি অনেক শতব্যস্ততার মাঝেও এসেছেন, বিশেষত্রীবৃন্দ, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠান করছি, বেশিক্ষণ করব না। আপনারা সবাই সংক্ষেপে কথা বলবেন, মাননীয় প্রধান অতিথি আমাদের এবং প্রধান আলোচক আলহাজ আব্দুল আজিজ সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ।